আচ্ছা বৌমা এত চেঁচামেচি করার কি আপনি গলা উঁচু করে আমার সাথে কথা বলবেন না আমার স্বামী খান আবার আমার সাথে গলা উঁচু করে কথা বলেন সাহস দেখে বাসি না শুনেন আপনার ছেলে যদি বাজার করে দেয় সে বাজার নিয়ে আমাকে দিয়ে আসবেন এই ইত্তারি আমার আব্বা আমার জন্য কিনছিল এই ইত্তারি যদি আমার আব্বা মা না খায় চিরদিনের জন্য আমার বাড়ি তোমার খাবার বন্ধ হয়ে যাবে আর তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি এই ইফতার আমি তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাব চুপ একটা কথা বলবো না তুমি বলে দিচ্ছি আমি কি করো গান লেখো না কবিতা লেখো লিস্ট করতেছি কিসের লিস্ট করতেছো এই যে শপিং করতে হবে সে খেয়াল আছে তোমার কি কি কিনবো তার লিস্ট করতেছি তাহলে লিস্ট করা কি সব শেষ হ্যাঁ প্রায় শেষ আর মাথায় আসছে না কি কিনবো ও তাই তাহলে এক কাজ করো না আর একটা লিস্ট করো না আর কিছু কিনবো বলো কার জন্য আমার জন্য না তাহলে আমার আব্বা আর আমার আম্মার জন্য পারবো না আমিও পারবো না কি মার্কেট করতে টাকা দিতে তোমাকে বেশি করতেছো কিন্তু টাকা দিতে পারবে না মানে তুমি বেশি কথা বলতেছো টাকা আমার আমার আব্বা আমাকে আমি দেব না আর তুমি আমার টাকা দিয়ে তোমার আব্বা মাকে দিবা এটা সমাজে হয় এটা সমাজ মেনে নিবে আর আমি এটাই হবে এটা হবে না আমি দেব না শোনো তুমি টাকা দিতে আমাকে বাধ্য বুঝছো আমি বাধ্য না আমি টাকা দিতে তোমাকে বাধ্য না শোনো একটা কথা বলি বলো দেখো দেশের যে পরিস্থিতি তোমার হাতে এখন টাকা আছে কিছুদিন পর তো টাকা নাও থাকতে পারে আর তোমার বাবা মাকে যদি কিছু কিনে দাও তাহলে টাকা ফুরিয়ে যাবে না সেজন্য তো দেখছো তোমার বাবা তুমি বলতে না বলতে শুরু হয়ে গেছে শোনো এত করে বলি তুমি তো আমার কথা শোনো না ওই ছেলের আশা বাদ দাও আমি যেটা বলতেছি সেটাই শোনো ছেলে বিয়ে দেওয়ার আগে ওই মেয়ে আমি দেখেছিলাম আমি তো বললাম যে মেয়েটা ভালো না তুমি তো সিহারা দেখে ভুলে গেলে নিয়ে আসলে সেই মেয়ে দেখো আচ্ছা আমি কি করে বুঝবো যে বাহিরে এত সুন্দর আর ভিতরে যে এত কালো আমি কি সেটা বুঝতে পারছি ছেলের জন্য বউ নিয়ে আসলাম শখ করে সে বউ যে গলা কাটা হয়ে বিঁধে যাবে আমি তো সেটা কখনোই ভাবিনি আমার আব্বা আমার ভাত খেতে পারতেছে না তুমি আসো তোমার বাপ মাকে ভাত ইয়া শপিং করে দেওয়ার জন্য হ্যাঁ আমাকে কি পাগলা কুত্তা কামাইছে শোনো আমার এই টাকা আমার হিসাবের টাকা আমি হিসাব করে খরচ করব আর এই কতদিন এই লকডাউন মহামারী থাকে আমার এই টাকাগুলো হিসাব করে করতে হবে তোমার টাকা চুপ করে আমার কথা শোনো কি হবে না হবে সেটা আমি দেখব তুমি আমাকে টাকা দেবে আমি শপিং করব আমারও লাস্ট কথা আমি তোমার একটা টাকাও আমি দিতে পারবো না শোনো আমাকে কিন্তু টাকা দিতেই হবে চলে গেল এই বুড়ো আর বুড়ি যেদিন মরবো ওই দিনই আমার শান্তি চলো যা আছে তাই দিয়ে সন্তুষ্ট থাকো আব্বা কি কি লাগবে আমাকে একটু বলে দিতে যদি শুনলাম সব ফুরা গেছে কিছুই লাগবে না বাবা কি বলো মা হ্যাঁ বাবা আমি চাই না ওই কিছু দিতে যায় তোমার সংসারে অশান্তি হোক তুমি না আমাকে বললা যে তোমার ইফতারি ফুরা গেছে বাজার সদাই করে দিতে হবে আমরা বুড়াধুরা মানুষ আমাদের আর ইফতারি ওই মুড়ি আছে একটু সোলা আছে সোলা বইনে মুড়িটা খাইলেই হবে বাবা তুমি না মা বেশি বোঝো বুঝছো আমার বউতি একটু ক্যাট ক্যাট করে তুমি তো জানোই আর তুমি তো দেখে শুনে বিয়ে দিছো আমার কোনো এখানে দোষ আছে আমি তো যতটুকু পারি চেষ্টা করি ওকে বোঝানোর জন্য আর ওর কথা কিছু মনে করো না আমি তোমাদের বাজার টাজার করে এনে আমি দিচ্ছি আব্বা যাও চিন্তা করো না আমি তো আসি আব্বা রে একটু সন্তান মানুষ করে একটু সুখের আশায় বাঁচা আমি আমি তোর কাছে যাচ্ছি না শোনা মনে কিচ্ছু নেই বাজার আমার জন্য তোর মার জন্য তোর কষ্ট এটা এটা আমি চাই না বাজার আমি এটা চাই আব্বা বাজার তুমি বাদ দাও না আমার কিচ্ছু লাগবে আমার বউ কি বললো ওই বিষয় নিয়ে কথা বলো না আমিও কিন্তু বলছি আর শোনো মা এই বিষয় নিয়ে তুমি আর ইয়ে করো না কষ্ট করো না আব্বা আমি তোমার যা ইত্যাদি লাগে সব কিনে এনে দিচ্ছি টেনশন করো না যাও যাও মা ছি 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 মানুষ এত খারাপ হয় আপনাদের না দেখলে আমি বুঝতেই পারতাম না
আপনার না বাবা মা কিভাবে এটা করতে পারলেন? আপনার ছেলে কান ভাঙাচ্ছেন কেন? আপনি জানেন ভালো করে আমার সংসারই চলতেছে না, নুন আনতে পান্তাপুরা ঠিকমতো খাইতে পারি না, আর আপনি তো ইফতার করে ইফতারের বাজার করে দিবে। আচ্ছা বৌমা, এত চেঁচামেচি করার কি? আপনি গলা উঁচু করে আমার সাথে কথা বলবেন না। আমার স্বামীর খান আবার আমার সাথে গলা উঁচু করে কথা বলেন, সাহস দেখে বাঁচি না। শোনেন, আপনার ছেলে যদি বাজার করে দেয় সে বাজার নিয়ে আমাকে দিয়ে আসবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? আর কিছু থেকে কিছু হলেই ফেত কাঁদুনি। শোনেন, আবার বলে দিচ্ছি, আমার স্বামীর কাছে না আমার নামে বদনাম করবেন না। আমার স্বামী কান ভাঙাচ্ছেন না, সব বুঝি আমি। তুমি ভুল ভাবতেছো বৌমা, ভুল ভাবতেছো। আমার ছেলে, আমি তার সাথে একটু সুখ দুঃখের কথা বলতে পারবো না? সুখের কথা তো কখনো বলেন না, দুঃখের কথাটাই বলেন। মাঝে মাঝে যে আমি আপনাদের এসে পেট ভরে খাওয়াই যাই সেটা কখনো বলছেন? সেটা তো বলেন নাই। খালি আমার বদনাম কোথায় আছে সেটা খুঁটে খুঁটে বার করবেন। শোনেন, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আমি আবারও বলে যাচ্ছি, আপনার ছেলে বাজার করে দিলে সেগুলো নিয়ে আমাকে দিয়ে আসবেন। বুঝতে পারছেন? হয়েছে হয়েছে, বার 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 করে তোমাকে আমি নিষেধ করেছি, ছেলেকে কিছু বলো না, তুমি তো আমার কথা শোনো না, এখন কাঁদো। কি করলেন এটা আপনি? রেখে দিলাম। এখানে কেন রাখছেন? আপনি দেখেন না আমি এখন ঝাড়ু দিছি। শুনেন, আপনার ঘরের মতন আমার ঘরটা নোংরা না, নিচে রাখেন, নিচে রাখেন। সবসময় তো ভুল করেন। যান, বেরিয়ে যান। আর শোনেন, এগুলো যে আমাকে দিলেন এটা যেন আপনার ছেলে না জানে। যদি জানতে পারে না তাহলে আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। না না, তার ফল কিন্তু আপনাদের দুজনকেই পরে ভোগ করতে হবে। যান। ভালোই বাজার করছে, কি জানি কিছু রাখছে কিনা। ওই আসার আগে এগুলো আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিতে হবে। কি করা লাগবে? ভাইকে একটা ফোন দিতে হবে। হ্যালো ভাই, শোন তুই একটু তাড়াতাড়ি আমার বাড়িতে আয়। হুম হুম, আসলে কথা হবে, আয় তাড়াতাড়ি। আচ্ছা আয় ভাই, আয়। মায়ের কাছে নিয়ে দিবি। আরেকটা কথা, ঈদের আগে আমি তোর জন্য একটা শার্ট প্যান্ট আর জুতা কিনতেছি, ঠিক আছে? আর বাবার জন্য পাঞ্জাবি লুঙ্গি, মায়ের জন্য শাড়ি। বাবা আমাকে বলবে মার্কেট করার দরকার নেই, ঠিক আছে? তাহলে তো ভালো হবে, আব্বুর এখন কামে রুজি কম, মার্কেটটা করলে পরে ভালো হবে। শুন ভাই, এগুলো আমি ছাড়া কে বুঝবে? কি রে, কার মার্কেটে আলোচনা করতেছিস? কি ব্যাপার দিলে ভাই, কেমন আছেন? এই তো ভালো। তাহলে কি এবার শালা বাবু কি আমাকে মার্কেট করে দিবি নাকি? না ভাই। কি ব্যাপার, ব্যাগ পিছনে সামলাচ্ছিস? দেখি ব্যাগটা, দেখি ব্যাগ দেখার কি আছে, ব্যাগ দেখার কি, ব্যাগটা একটু দেখি। শ্বশুরবাড়ি থেকে কি আনছি একটু দেখ। দেখার আছে না ভাই? কি ব্যাপার, এগুলো ওর হাতে কিভাবে আসলো? এই বাজার তো আমি আমার আব্বা আম্মাকে দিছি। দেখো আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলতেছি, তারপর তুমি সব বুঝতে পারবা। এগুলোকে দিয়ে দাও এখন। সি, তুমি এমন একটা কাজ করবো আমি জীবনে ভাবতে পারি নাই। শোন, তোরা না আমার জীবনে বাড়িতে আসবি না, যা বের হ। আপু, ব্যাপারটা কিন্তু ভাই ভালো করলো না, বুঝছিস? ডাক দেন কিন্তু আমার নিতে বলবো, একটা অপমান করবি। আর শোনো, তুমি যে কাজটা করছো খুব জঘন্য। তুমি কথা বলো, চল যাও, বাসা যাও। কাজটা ঠিক করলে না। ও কি ভাবছে, প্রতিদিন আমাকে হাত তুলবে? না,
ওকে ভুলে গেছ আমি কোন বংশের মেয়ে, কোন বাড়ি থেকে আমাকে বিয়ে করে নিয়ে আসছে? আমার গায়ে হাত তুলছে না? আমাকে একটা থাপ্পড় মারছে, আমি হাজারটা থাপ্পড় ওর বাবা মার গালে ফিরিয়ে দেবো। যদি তা না দিতে পারি তাহলে আমি থামবো না, এর প্রতিশোধ আমি নিবই। মা, আব্বা, আসলে তোমাদের কি বলবো বলো। না আম্মা, আমার জন্য তুই কষ্ট পাস নি বাবা, আমরা তুই পুরোপুরি কোনো মতো দিন পার করবো, তোর কষ্ট এটা আমি কখনো চাইনি বাবা। আব্বা কষ্ট না তো, আমার বউটা একটু খারাপ, বললাম না এটা তো কপালে লেখাই ছিল। বাবারে ফাটা কপাল কখনো জোড়া লাগে না মা। আমি তো বুঝছি, কিছু মনে করো না বাবা, তোমার ওই খাবার আমাদের গলাদের নামবে না, তুমি নিয়ে যাও। আব্বা মাকে বলো না বাবারে, এই আমার দুজনের জন্য তুই একটু বৃদ্ধা আশ্রম জোগাড় করে দে বাবা, তুমি আমার আব্বা আমাকে কি করতেছো? তুমি আমার সামনে চোখ রেখে কথা বলতেছো? আমার ভাইয়ের সামনে তুমি আমাকে ছোট করছো কেন? আমার ভাইকে অপমান করার সাহস তোমাকে কে দিয়েছে? কারণ তুমি চুরি করছো, তুমি একটা চোর, তোমাকে বিয়ে করে না আমি ভুল করছি। আমি তোমাকে বিয়ে করে ভুল করছি? আমি চোর মানে? হ্যাঁ বিয়ে করে ভুল করছো, তুমি চলে যাও, দরকার নেই তোমাকে আমার সংসারে, চলে যাও এখনই চলে যাও। আমি চলে যাবো মানে? হ্যাঁ তুমি চলে যাবো। আর শোনো, লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, এই ইফতারি আমার আব্বা আমার জন্য কিনছিলাম, এই ইফতারি যদি আমার আব্বা মা না খা চিরদিনের জন্য আমার বাড়ি তোমার খাবার বন্ধ হয়ে যাবে। আর তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, এই ইফতার আমি তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাব। চুপ, একটা কথা বলবে না তুমি, বলে দিচ্ছি আমি এই ইফতারি আমার আব্বা মা কিভাবে খাবে সেটা তুমি জানো, আমি কিন্তু জানি না। আর এই বাড়িতে তুমি কিভাবে থাকবা সেটা তুমি ডিসাইড করো, এই ইফতারি যদি আমার আব্বা মা না খায় তাহলে তোমার আমার আমি বাড়ি থেকে বের করে দেবো, শেষবারের মতো বলে গেলাম। তাহলে কি আমি ভুল করছি? সত্যি তো আমার বাবা মা আমার কাছে যেমন প্রিয়, ওর বাবা মা তোর কাছে তেমনই। না আসলে আমি ভুল করছি, আর ইফতার নিয়ে এমন করলাম, যাই আমাকে বাবা মার কাছে ক্ষমা চাইতে হবে, আর এখন তো ওরাই আমার বাবা মা। আসলে আমার সন্তানের তো কোনো দোষ নেই, দোষ আমাদের কপালে। তাছাড়া বলো, এত সুন্দর করে সন্তান মানুষ করার পর কষ্ট করে কত কিছু করে সন্তানটা মানুষ করে মা বাবা, তখন বউ আসলে পরে সেই সন্তান পর হয়ে যায়। সিরাজের মা, আমার সিরাজ, আমার সিরাজ যেদিন এই পৃথিবীর জন্মগ্রহণ করে আমার কত হাসি আনন্দ, তুমি খুশিলে সিরাজের বা আমার দুঃখ ছিলে, আমার আমার দুঃখ চলে গেছে, আমার দুঃখ চলে গেছে। মা বাবা আমাকে আপনারা ক্ষমা করে দিন, বাবা মা আমি আপনাদের পায়ে ধরি, আমাকে আপনারা ক্ষমা করে দিন, আপনার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিছে আর বলছে ওই ঘরে আমাকে কখনো তুলবে না, আমি কোথায় যাবো? মা তুই যেমন তোর বাবা মা কাপুন ভাবিস, তোর অবাগা সন্তান
ত্যাগ করে আপন রাখতে পারিস রে মা, এ তোর মা জরুরি। আমরা কই যাব, তোরাই তো আমার আপন, এই স্বপ্ন নিয়ে তো আমি বেঁচেছিলাম মা। বাবা, মা আমি ভুল করছি, আমাকে আপনারা ক্ষমা করে দিন। না মা, তুমি ছোট মানুষ, ভুল করতেই পারো। আমাদের উচিত, প্রত্যেকটা বাবা মার উচিত তার সন্তানের ভুল ভাঙাই দেওয়া, তাদের ক্ষমা করে দেওয়া। মা, বাবা এইটা আপনারা নিন। বাবা, না মা, এটা তুমিই রেখে দাও। আপনি যদি এটা না নেন তাহলে আমি বুঝবো আপনি আমাকে ক্ষমা করে দিন, আর এটা যদি আপনারা না নেন আপনার ছেলে আমাকে ঘরে তুলবে না। তুই ভুল করতেছিস কে মা, তুই যদি আমার মেয়েই হবি বাজার আমার ঘরে কেন মা? আমরা সবাই মিলে আজ থেকে এক জায়গায় রান্না করে খাবো। যাও, এই ইফতারগুলো তুমি বানায় ডাক দাও, আমরা সবাই একসাথে খাবো মা। সত্যি আমি আপনাদের অনেক কষ্ট দিছি, কিন্তু আমি বুঝতে পারিনি আপনাদের মন এত বড়। মারে, প্রত্যেকটা বেটার বউ তার শাশুড়ির কাছে মেয়ের মতো হওয়া উচিত, আর আমি মনে করি বেটার বউ মানে আমার আরেকটা মেয়ে। মা, আমরা সবাই একসাথে খাবো, কিন্তু রান্নাটা আমরা একসাথে করবো। আচ্ছা, আপনি আমাকে দেখিয়ে দিবেন, আমি রান্না করবো। তুমি যাও, আমার মার সাথে তুমি রান্না করো, আমি পেট ভরে খাবো, পেট ভরে খাবো। চলো। Thank you.